আমাদের সংবিধানে প্রজাতন্ত্রের কর্মচারী বলে একটি শব্দ আছে। যদিও গত কয়েক বছরে এই শব্দটিকে আমরা এমন অবস্থায় নিয়ে গেছি যে এটি আর প্রজাতন্ত্রের কর্মচারী নয়, এটি আওয়ামী লীগের দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছে। আমি যে বলছি আমি একটুও বাড়িয়ে বলছি না, কিছুদিন আগে প্রথম আলোতে নিউজ হয়েছিল এক ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতিতে এসপি লীগ বলে একটা লীগ চালু করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছিলেন। 2014 সালে তিনি যখন পুলিশ সুপার থাকাকালীন অবস্থায় তিনি দলীয় নেতাকর্মীদের এমনভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন যে সেই এলাকায় এসপি লীগ বলে একটা আলাদা বাহিনী তৈরি হয়ে গিয়েছিল এবং তার যারা অনুসারী ছিল তাদেরকে সেই এসপি লীগের মানে কর্মী বলেই মানুষ জানত। আমার মনে হচ্ছে যে সরকার চাইছে সারা দেশে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তারা সবাই সেই এসপি লীগের এসপির মতোই আচরণ করেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকদিন হল চারজন সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে, একজন তথ্য সচিব এবং বাকি তিনজন পুলিশ সুপার, এবং তাদের বিষয়ে বলা হয়েছে সরকারি চাকরিবিধি অনুযায়ী যেহেতু 25 বছর পূর্ণ হয়েছে তাই সরকার যে কোনো রকম কোনো কারণ দর্শানো ছাড়াই তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে এবং তাই দেয়া হয়েছে। আমি যদি একটু তথ্য সচিবের বক্তব্য লক্ষ্য করি আমি দেখব তিনি বলছেন যে তিনি আল্লাহকে যতবার স্মরণ করেন তিনি বঙ্গবন্ধুকেও ততবার স্মরণ করেন, নাউজুবিল্লাহ। তিনি আরও বলছেন যে তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন এবং সে কারণে তার বিরুদ্ধে বিএনপির সঙ্গে যে সম্পৃক্ততার অভিযোগ এসছে সেটি একেবারেই ভুয়া বা মিথ্যা। তিনি একই সঙ্গে এটাও বলছেন যে লোকাল এমপিকে যদি তার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলেই তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা যাবে। তার বড় ভাই আওয়ামী লীগের সহসভাপতি এবং তিনি নিজে যখন ছাত্র ছিলেন তখন তিনি হলের ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আপনি একটু চিন্তা করে দেখুন যে কী পরিমাণ দলীয়করণ করা হয়েছে যে এখন তথ্য সচিব চাকরি হারানোর পরেও আজান দিয়ে খোলামেলাভাবে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং তার বর্তমান পলিটিক্যাল যে আদর্শ সেটা তিনি প্রচার করছেন। আমরা যদি একটু চাকুরিবিধিটা দেখি আমরা দেখব সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 25-এর উপধারা 1 বলছে কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে অথবা কোনোভাবে তার সঙ্গে যুক্ত হতে পারবে না, দেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বা কোনো রকমের কোনো সহায়তা দিতে পারবে না। অর্থাৎ রাজনৈতিকভাবে ন্যূনতম কোনো সম্পৃক্ততা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর থাকতে পারবে না, যদি সেটা থাকে তাহলে সেটি সরকারি চাকুরিবিধির লঙ্ঘন এবং সরকারি চাকুরিবিধি অনুযায়ী যে শাস্তি তার প্রাপ্য সেই শাস্তি তার পাওনা হয়ে যায়। কিন্তু গত 15 বছরে আমরা কী দেখেছি? আমরা গত 15 বছরে দেখেছি একেবারে পার দলীয় কর্মী না হতে পারলে সরকারি চাকুরি রাখাটাই এখন একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং নির্বাচনকে সামনে রেখে সরকারের মধ্যে এক ধরনের ভীতি কিন্তু আমরা লক্ষ্য করছি। সরকার চাইছে যে প্রজাতন্ত্রে আর এমন কোনো কর্মচারী থাকবে না যারা মানে বিরোধী দল তো বাদই দিলাম দূরেই থাকুক, তারা ইভেন নিরপেক্ষ কোনো ভূমিকা পালন করতে পারে এই সম্ভাবনাও যদি থাকে তাহলেও তাদেরকে আর রাখা চাকুরিতে বহাল রাখাকে সরকার তার নিজের জন্য তার অবস্থানের জন্য স্বস্তিদায়ক মনে করছে না। সরকারের এই ভীতির আরেকটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখি যখন বিরোধী দলের সভা সমাবেশগুলো হচ্ছে, বিএনপির সমাবেশগুলো হচ্ছে, সেখানে সরকার বাধা দিচ্ছে, বাধা দিয়ে যদি লোক ঠেকানো না যায় তাহলে গণপরিবহন বন্ধ করছে পূর্ব ঘোষণা ছাড়া, যেটা ময়মনসিংহে হয়েছিল, যদি সেভাবেও লোক ঠেকানো না যায় তাহলে খুলনার সমাবেশকে সামনে রেখে সরকার যেটা করছে দুদিন ধরে বাস গণপরিবহন সহ অন্যান্য যেই প্রাইভেট কার মিনি বাস মাইক্রোবাস সহ যা যা আছে সব বন্ধ করে দেওয়া, অর্থাৎ যে কোনোভাবে হোক সমাবেশে লোক সমাগম ঠেকাতে হবে, কারণ যদি সমাবেশে সত্যিকারভাবে যারা যুক্ত হতে চায় যারা যোগ দিতে চায় তারা যদি সমাবেশে যোগ দিতে পারে সেটা মহাসমুদ্রে পরিণত হবে এবং সেটি সরকারি দলের জন্য তার কর্মী সমর্থকদের জন্য কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। সরকারের ভীতির আরেকটা প্রকাশ হচ্ছে সম্প্রতি খবর এসছে যে সরকার তার লোকাল যে পুলিশ কর্মকর্তারা আছেন ওসি আছেন তাদেরকে চিঠি দিয়েছে যে কারা কারা এলাকায় বিএনপিকে পৃষ্ঠপোষকতা করে তাদের নাম তাদের ঠিকানা
তাদের পরিচয় যেন তালিকাভুক্ত করা হয়। কেন? এদেশে কি বিরোধী দল করা কোনো অন্যায়? এদেশে কি বিরোধী দল করার পাপ? কেন তাদের তালিকা করতে বলা হচ্ছে? তার কারণ একটাই, সরকারের ভীতি। এবং এই সরকারের ভীতির কারণ হচ্ছে সরকার টিকে আছে পুলিশ এবং প্রশাসনের উপর ভর করে। এই সরকারের কোনো জনভিত্তি নাই, সব কিছুর একটা ভিত্তি থাকে, একটা মাটির উপর দাঁড়াতে হয়। সরকারের পায়ের নিচে সেই অর্থে কোনো মাটি নাই।